পিবো লাগিব, পানি করিব লাগিব, মুখ বুলি কথাটা কওঁতে একেবারে সিম্পল সহজ হয়নে? হজরতে জিব্রিল আলাইহিসসালামক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছিলে, ইয়া রসুল, ইয়া জিব্রিল, মোর উম্মতক তুমি কেনেকে মৌত করিবা, মৌত দিবা তুমি কেনেকে? এটা মানে চেতনা অলম্ব আহিব লাগে। ধরিছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেকে ধরিছিলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে, এইখিনিতে মই দেখিলো যে মোর প্রাণ বায়ু যেনিবা উড়াই যাব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছিলে, যেনিবা মই এহসাস করিছো, মই মহসুস করিছো, মই অনুভব করিছো যে মোর প্রাণ বায়ু উলাই গৈ আছে। যেতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, হে আল্লাহ, মোর উম্মত এনেকুয়া কষ্ট নিদিবা যেটা কষ্ট মই বরদাস্ত করিব নোৱাৰো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মই কব লাগছো যে মৌত শব্দটা আমি কয় একদম সিম্পল 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 লাগে, কিন্তু মৌতে কিমান ভয়ানক, কিমান যে কষ্টদায়ক হব পারে যদিহে আমি সেইটো পিয়ালা পান করিলো হয়, আমি বুঝিলো হয়। সেয়েহে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন রসুল পঠাইছিলে, যুগে যুগে রসুল পঠাইছিলে যে মানব জাতি যাতে বিপথে পরিচালিত নহয়, এই মানব মন্ডলী যাতে পথ ভ্রষ্ট নহয়, এই মানব মন্ডলীর পথ ভ্রষ্ট হওয়ার পরা বসাবর কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক পঠিয়েছিলে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক জুনে মানিব ই মুসলমান, জুনে না মানিব ই ভাই মুসলমান নহয়। এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সকল কথা কই গৈছে সেইবিলাকে মানিব লাগে।